নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন আজকে আমি তৈরি করব খুব সাধারণ মেনু কিন্তু একদম নতুনত্ব দেখুন এখানে আমি তৈরি করেছি ডালের বড়া দিয়ে মেথি শাকের একটা রেসিপি এখানে কিন্তু মেথি ফ্লেভারে এই ডাল ওয়েট বড়া দিয়ে এই রেসিপিটা করেছি খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগে তো এখানে দেখুন প্রথমে আমি রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একশো গ্রাম মটর ডাল এই ডালটাকে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে ডালটাকে আমি এটা ছাকনা দিয়ে ছেঁকে নিলাম দিয়ে দিলাম একটা মিক্সিং বোলের মধ্যে এবারে এতে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা মিক্সিংটা বন্ধ করে দেওয়ার পরে এবার আমি এটাকে পেস্ট করে নিব খুব কিন্তু মিহি করে বাড়বো না বন্ধুরা যে কোনো ডালের বড়া করলে একটু শুকনো করে এবং একটু শক্ত করে এবং মোটা করে কিন্তু একটু বাড়তে হবে তো দেখুন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি এটা মোটা করে বেটেছি এবং খুব শক্ত করে কিন্তু বেটেছি এবারে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন কোড়ানো আদা এবারে ভালোভাবে আমি চামচ দিয়ে একটু সবগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেবার পরে এখন এতে আমি দিয়ে দিলাম হাফ স্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও ভালো করে কিছুক্ষণ মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেবার পরে বন্ধুরা এবারে আমি এতে দিয়ে দেব মেথির শাক দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ মেথি শাক নিয়েছি সেটাকে ছোটো ছোট করে কাটা আছে এটা কিন্তু খুব কুচি করব না একটু বড় বড় করেই কেটেছি এটাকে আমি এবারে ভালো করে ডালের সাথে মেখে নেব মেথি পাতাগুলো একটু গোটা গোটা থাকবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন মেথি পাতা দিয়ে আমি ভালো করে ডালটাকে মেখে নিলাম বন্ধুরা খেতে সত্যি সুন্দর হয়েছিল আপনারা কিন্তু একবার করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি আমাদের যেসব নিরামিষ বন্ধুরা আছে তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো করেছি তো আপনারা প্লিজ একবার করে দেখুন এবারে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি খুব সামান্য পরিমাণ আমি এখানে এক টেবিল চামচ মতো তেল দিলাম এবারে আমি দেখুন একটু করে ডাল মাখাটাকে হাতে নিয়ে টিকার মতো করে দেখুন বানিয়ে মোটা মোটা করে এইটাকে এবারে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে খুব অল্প তেলে কিন্তু এই টিক্কাগুলোকে আমি কিন্তু ভেজে নেব খুব বেশি তেল কিন্তু বন্ধুরা এটাতে লাগবে না এক টেবিল চামচেরও কম তেলে কিন্তু এই টিক্কাগুলো হয়ে যাবে এবারে আমি দেখুন এইভাবে এক এক করে আমি কয়েকটা টিক্কা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন একটু হালকা করে উল্টে দেবো এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই লোতে রেখে কিন্তু করতে হবে কারণ এটা কিন্তু ভেতর থেকে ভালোভাবে কিন্তু এটা শক্ত হবে বা ভাজা হবে যেহেতু এখানে এটা খুব কম তেলে ভাজছি যার জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রেখে করতে হবে এবারে উল্টে দেবার পরে আমি দিয়ে দিলাম একটু সামান্য ঢাকনা ঢাকনা দিলে পরে কিন্তু বন্ধুরা একটু এটা শক্ত হয়ে যাবে ভাপে ভাপে তো এবারে আমি ঢাকনাটা দিয়ে এক মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ঢাকনাটাকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটাকে কিন্তু তুলে নেব এক মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে সেটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এবারে আবারও একটু আমি উল্টে দিলাম উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ কিন্তু টিক্কাগুলোকে শেখে নেব বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করবেন নিরামিষ ভোজি বন্ধুদের জন্য অবশ্যই বলছি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং নিত্য নতুন কিন্তু নিরামিষ রেসিপি কিন্তু আপনারা করতে পারবেন তো আমার চ্যানেলে আপনারা অবশ্যই এরকম নিরামিষ নিত্য নতুন জিনিস দেখতে পাবেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো ট্রাই করবেন দেখুন সব বড়াগুলোকে তুলে নেবার পরে বা টিক্কাগুলোকে তুলে নেবার পরে আমি আবারও হাফ টু স্পেন মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও বাকি যে আমার টিক্কাগুলো আছে সেইগুলোকে আমি দিয়ে দিলাম আবারও আমি ঢাকনাটাকে চাপা দিয়ে দিলাম এবারে দেখুন এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে চোকাটাকে ছাড়িয়ে আমি একটা চাকু দিয়ে পিস করে কেটে নিয়েছি বন্ধুরা নতুন আলু সেদ্ধ করে যদি তরকারি রান্না করেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এখন নতুন আলু তার টেস্ট কিন্তু অন্য রকম যার জন্য আমি সেদ্ধ করে কিন্তু আলুগুলোকে আমি এই তরকারিটাকে রান্না করবো আলুগুলোকে ভালোভাবে কেটে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এদিকে টিক্কাগুলো দেখুন এক পাশটা হয়ে গেছে আমি ঢাকনাটাকে তুলে অন্য পাশটাকেও আমি উল্টে দিলাম এবার উল্টে পাল্টে সবগুলোকে আর একটু ভালো করে আমি এখানে শেখে নেব এবারে শাখা হয়ে গেলে পরে সবগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন টিক্কাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এবারে আমি কড়াই দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু এখানে মেথি ফ্লেভার আছে যার জন্য আমি কিন্তু পাঁচ ফোরন দিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবারে ফোড়ন পড়ে গেলে পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরে বাটা এবং দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম এতে আমি আরও সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এবারে ভালোভাবে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবারে মশলা কষানো হয়ে গেলে বন্ধুরা আলুটা আমি দিয়ে দিয়েছি এবারে আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে সেদ্ধ আলু দিয়েছি সেই জন্য কিন্তু এই আলুগুলোকে আগে থেকে আলাদা করে তেলে ভেজে নেবার কোনো দরকার নেই একদম ডাইরেক্ট কিন্তু মশলার সাথে কষিয়ে নিলেই কিন্তু এই আলুটা হয়ে যায় এবারে ভালোভাবে কষিয়ে নেবার পরে এবারে এতে আমি দিয়ে দেব গরম জল এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা যেমন চাইবেন গরম জলটা সেই পরিমাণেই দেবেন গরম জল দিলে কিন্তু সব রেসিপির টেস্ট ভালো হয় ঢাকনা দিয়ে দিলাম আমি তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এবারে আমি ঢাকনাটাকে তিন মিনিট পরে তুলে নিলাম দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা টিক্কাগুলোকে আপনারা চাইলে বন্ধুরা এখানে এটার বড়াও ভাবতে পারেন যেহেতু এখানে একটু মোটা মোটা করে দিয়েছি বড় করে দিয়েছি যার জন্য এটাকে আমি টিক্কা বললাম তো এবারে টিক্কাগুলো দেওয়ার পরে আমি আরও দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে ফুটিয়ে নেবো খেতে বন্ধুরা সত্যি সুন্দর হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন একটু নিত্য নতুন রান্না খেতে কেমন লাগে আপনারা একবার দেখবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি এবং দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবারে ঘি গরম মশলা দিয়ে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিলাম এবারে গ্যাসে আমি গ্যাসকে বন্ধ করে দিলাম এবারে কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের এই মেথি ফ্লেভারে মটর ডালে টিক্কা রেসিপি তো আমি এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিও আপনারা জানাবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা নতুন যারা বন্ধু আছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো বন্ধু যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ